अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रतिटि काज अल्लाह तबारक व तआला नामे शुरू करा उचित, केनोना नबी करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इरशाद करेछेन, कुल्लु अमरिन जिबालिन लम युक्ता बिस्मिल्लाहि फहुवा अक्ता। अर्थात जे सब गुरुत्वपूर्ण काज बिस्मिल्लाह दिए शुरू करा जाए ना, सेई काज बरकतशून्य होये थेके जाए। एक हदीसे नबी करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम बोलेछेन, घरेर दरजा बंद करले बिस्मिल्लाह बोलो, चेराग निभाले बिस्मिल्लाह बोलो, बासन धोतो करले बिस्मिल्लाह बोलो, पानाहारेर समय, उजुर समय, बाहने उठते नामते बिस्मिल्लाह बोलार हुकुम कुरान ओ हदीसे बारबार एसेछे। माने जे कोनो काज शुरू करार प्रथमे आमादेरके बिस्मिल्लाह बोलार जन्य आदेश करा हयेछे, आर एर माने हलो गिये शुरू करछि पवित्र आल्लाहर नामे जिनि बड़ई रहमान एबं रहीम। कुरानुल करीमेर प्रत्येक सुरार शुरू बिस्मिल्लाह दिये हयेछे, किन्तु सुरा तौबा सी एकमात्र सुरा जार प्रथमे बिस्मिल्लाह नेई। এটি আমরা সকলেই জানি অথবা ওলামায়ে কেরামগণদের কাছ থেকে শুনে এসেছি যে পবিত্র কুরআনুল কারীমে যে কোনো অংশকে তেলাওয়াত করার প্রথমে বিসমিল্লাহ পড়া জরুরি। কেননা বিসমিল্লাহ ছাড়া কোনো সুরা কিংবা কোনো আয়াতকে পড়লে মানুষ সেই বড় ফজিলত থেকে বাদ পড়ে যান যেটি কুরআনের সেই আয়াতকে তেলাওয়াত করার কারণে সেই ব্যক্তি পেয়ে থাকেন। কিন্তু সুরা তওবা বিসমিল্লাহ ছাড়া তেলাওয়াত করার পিছনে এমন কোন বড় রহস্য লুকিয়ে রয়েছে, এই ভিডিওতে আমরা সেই রহস্যকে জানার চেষ্টা করব। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সূরা তওবা পবিত্র কুরআনুল কারীমের নবম সূরা, আর যেটিতে 129টি আয়াত এবং 16টি রুকুর মধ্যে বাঁধা আছে। পবিত্র কুরআনুল কারীমে বাকি সূরাগুলোর মতোই সূরা তওবাতে একটি গভীর রহস্য লুকিয়ে রয়েছে, যেটিকে যদি কোনো মানুষ জেনে নিতে পারে তাহলে সে সত্যি এখানে সফলতা লাভ করতে পারবে। কিন্তু সূরা তওবা এবং কোরআনের অন্যান্য সূরাগুলির মধ্যে একটি বড় পার্থক্য এমন রয়েছে যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহ রয়েছে, কিন্তু শুধুমাত্র সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই সূরাটির দুটো নাম রয়েছে, একটি হলো আত-তওবা আর দ্বিতীয়টি হলো আল-বারাহ। এই সূরাটির নাম তওবা এই জন্য রাখা হয়েছে কেননা এই সূরার মধ্যে একটি স্থানে আহলে ঈমানদের ভুলকে মাফ করে দেওয়ার জন্য উল্লেখ এসেছে, আর বারাহ এই জন্য যে এই সূরার প্রথমেই মুশরিকিনদের থেকে নিজেদেরকে পার্থক্য করে নেওয়ার জন্য মানে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা করা হয়েছে। সাধারণভাবে তওবার মানে হলো গিয়ে গুনাহের অন্ধকারকে পিছনে রেখে দিয়ে নিজেকে আলোর দিকে নিয়ে আসা, সে আলোর দিকে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ইনাম একজন মানুষের জন্য রেখে দিয়েছেন। আর যাকে তওবা করার শক্তি মিলে যায় আসলে সেই ব্যক্তি সফল হয়ে যায়। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে পছন্দ করে থাকেন, কিন্তু তার সাথে শর্ত এটি থাকবে যে সে যেন তার উপর মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে। নিজের বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জিহাদ বলেছেন। কেননা নিজের নফসকে সমস্ত কিছু থেকে বিরত রাখা এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে থাকে, আর এমনইভাবে যারা নিজের নফসকে নিজের কাবু করতে সফল হয়ে যান তখন তাকে এই পৃথিবীর কোনো শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকাম স্বীকার করতে কেউ থামাতে পারবে না। যে মানুষরা গুনাহের উপর আফসোস করে থাকেন এবং সেই গুনাহের উপর এমনভাবে চিন্তিত হয়ে যান যেমন কি এই সম্পূর্ণ পৃথিবী তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তো এমন সময় যখন সে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজের গুনাহের জন্য মাপ চান তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাকে কারেন্টের মতো কবুল করে থাকেন। আর এই অবস্থাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তওবাতে খুবই সুন্দর করে বর্ণনা করেছেন, এবং তার একটি আয়াতে সেই তিনজনের উল্লেখ এসেছে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুকের যুদ্ধে ভীষণ গরম এবং কঠিন সফরের জন্য অংশগ্রহণ করেনি। তারপর যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধ থেকে পুনরায় ফিরে আসলেন তখন সেই তিন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাওয়ার জন্য পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলতে এবং সাহাবাদেরকে কথা বলতে বারণ করে দিয়েছিলেন, এতদূর পর্যন্ত যে তাদের বংশের মানুষরাও তাদের সঙ্গে কথা বলা চলাফেরা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আর ঠিক সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তওবার 118 নম্বর আয়াতটিকে নাজিল করলেন আর ইরশাদ করলেন, আর ওই তিনজনের প্রতিও যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে পিছনে থেকে গেছিল আর তাদের তিনজনের নাম ছিল কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবিয়া ও হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা অনুশোচনার আগুনে এমনই দুগ্নিভূত হয়েছিল যে শেষ পর্যন্ত এই পৃথিবী তার পূর্ণ বিস্তৃতি নিয়েও তাদের প্রতি সংকুচিত হয়ে গিয়েছিল, আর তাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠল। তারা বুঝতে পারল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া তাদের কোনো আশ্রয় স্থানই নেই আর সেখানেই তাদেরকে পুনরায় ফিরে যেতে হবে।
অতঃপর তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন যাতে করে তারা অনুশোচনায় তার দিকে ফিরে আসে। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলকারী পরম দয়ালু। কুরআনুল করিমের মধ্যে এটাই হলো সেই একমাত্র সূরা যার প্রথমে বিসমিল্লাহ নেই। আর এই সম্বন্ধে মুফাসসিরগণেরা কয়েকটি যুক্তিও দিয়েছেন, যার মধ্যে একটি হলো এই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারক এমন ছিল যে যখনই কোনো আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হতো তখনই আপনি সাহাবাদেরকে ডেকে নিয়ে সেই আয়াতকে যে স্থানে যেই সূরাতে লিখতে হতো সেটিকে বলে দিয়ে সেই আয়াতকে সেই স্থানে লিখে নিতেন। কিন্তু এই আয়াতকে যাকে সূরা তওবার নাম অনুসারে জানা হয়ে থাকে এর সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুই ইরশাদ করেননি যে এটিকে কোন সূরার কোন স্থানে লিখতে হবে। এই জন্য এটি মনে করা হতো যে এটি একটি পরিপূর্ণ সূরা হবে। যদিও সূরা আনফালের শেষ আয়াতে এবং সূরা তওবার প্রথম আয়াতের মধ্যে একটি মুনাসিবত পাওয়া যায়, আর এই দুই সূরার মধ্যে মুনাসিবতের জন্য সূরা আনফালকে সূরা তওবার পর রাখা হয়েছে। দ্বিতীয় দিকে যখন একটি সূরাকে অন্য সূরা থেকে আলাদা করে নেওয়া হতো তখন তার মাঝখানে বিসমিল্লাহ লিখে দেওয়া হতো যাতে করে এটি বুঝতে পারা যায় যে এই দুটো সূরা আলাদা আলাদা। কিন্তু সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ লেখা হয়নি যাতে করে এর আগের সূরার সঙ্গে সম্পর্ক আছে সেটা যেন বোঝা যায়। আর সেখানে এই কথা একেবারে পরিষ্কার ছিল না যে সূরা তওবা একটি আলাদা সূরা অথবা সূরা আনফালেরই জুজ। এই জন্য দুই দৃষ্টিভঙ্গির দিকে খেয়াল রাখতে গিয়ে যখন হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল করিমকে একত্রিত করলেন তখন এই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি, আর পরবর্তী সূরা থেকে এটিকে আলাদা বলা হয়েছিল যাতে করে দুটো সূরাকে কেউ এক না বুঝে যায়। এছাড়াও সূরা তওবা নাজিল হওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আরবের মুশরিকিন এবং ইহুদ আর নাসারীদের উপর আজাব স্বরূপ ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কওমের উপর এই আজাব ঝড়ঝঞ্ঝার পরিবর্তে ইসলামের তলোয়ারের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর এর বিস্তারিত বর্ণনা সূরা তওবাতে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এই সূরাতে এই আদেশ করা হয়েছে যে মুশরিকিনে আরবরা যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে কবুল না করে থাকে তাহলে তাদের সাজা ডাইরেক্ট মৃত্যু হবে। সেই সঙ্গে সঙ্গে সূরা তওবাতে বিসমিল্লাহ উল্লেখ না থাকার আসল কারণ এটিও হতে পারে যে সূরা তওবাতে ক্রোধ ও গৌরব এবং মুনাফিকদের উপর গজব আর তাদের থেকে পার্থক্য করে নেওয়ার উল্লেখ আছে, আর বিসমিল্লাহির রহমানির রহিমে রহমতের বর্ণনা হয়েছে, আর রহমতের সঙ্গে সঙ্গেই গজব বা কষ্টের উল্লেখ করা একেবারে সঠিক হবে না। তাই সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি। একটি রেওয়ায়েতে এসেছে এই সূরার প্রথমে বিসমিল্লাহ এই জন্য লেখা হয়নি তার আসল কারণ হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই সূরার সঙ্গে বিসমিল্লাহকে নিয়ে নাজিল হননি, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও বিসমিল্লাহকে লেখার জন্য বারণ করেছিলেন। দ্বিতীয় দিকে কিছু আলমা এমন উদাহরণ দিয়ে থাকেন যে যদি কোনো চোর বাজারে গিয়ে আপনার মনি পার্স চুরি করে নেয় আর সেই সময় সে সেখান থেকে পালিয়ে যায়, এরপর যখন আপনি তাকে ধরতে পারবেন তখন সর্বপ্রথম আপনি কি তাকে এটি বলবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, হে চোর আমি আল্লাহর নামে শুরু করছি? বরং আপনি সরাসরি গিয়ে তাকে ধরবেন আর বলবেন তুই আমার পার্স চুরি করেছিস, তোকে আমি এখনই শেষ করে দেব। এমনইভাবে সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ নেই কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি কাফেরদের বিরোধিতা করে রাগান্বিত হয়ে সেই সময়ের কথা মনে করিয়ে দেন যখন কাফেররা যুদ্ধের শর্তকে ভেঙে দিয়েছিল, আর এটি কারণ যে সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ নেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে ওলামায়ে কেরামগণ সূরা তওবার অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন। বলা হয়েছে যে যদি কেউ সূরা তওবার তেলাওয়াত করে থাকেন তাহলে সে জালিমের জুলুম থেকে সুরক্ষিত থাকবেন, আর এই সূরার তেলাওয়াত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষের সে কাজকে সম্পূর্ণ করে দেন যে কাজের জন্য সে মানুষটি মনে করে থাকেন যে এটি আমার জন্য একেবারে অসম্ভব। এছাড়াও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে ব্যক্তি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম থেকে নিয়ে আরশিল আজিম পর্যন্ত প্রত্যেক দিন 100 বার পাঠ করবে সে ব্যক্তি পার্থিব ও পরকালীন সকল বিপদ আপদ থেকে মুক্তি থাকবে। আরেকটি রেওয়ায়েতে বর্ণিত আছে যদি কেউ ব্যক্তি এই দুই আয়াতকে পাঠ করে কোনো বিচারকের সামনে যান তাহলে বিচারক তার প্রতি সহৃদয় ও শ্রদ্ধা প্রদর্শন করবেন। অপর আরেকটি বর্ণনায় রয়েছে যে যে ব্যক্তি এই দুই আয়াত দিনে কমপক্ষে 2 বার পাঠ করবে সেদিন তার আর মৃত্যু হবে না। তাই আমাদের সকলের জন্য জরুরি যে কোরআনের তেলাওয়াতকে নিজের দৈনন্দিন জীবনের জন্য একটি রুটিনে পরিণত করা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের গুনাহগুলোর বকশিস করে নেওয়ার জন্য দোয়া চাইতে থাকা। বেশাক আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ দানকারী রহিম জাত। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি সে যেন আমাদের ছোট বড় সকল গুনাহকে মাফ করে দেন, আর আপনারও যদি এটি ইচ্ছা থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমিন লিখবেন।
এখন আপনারা ভাবছেন যে সূরা তওবার সেই আখেরি আয়াত কি, যেটি পড়ার অনেকই ফজিলত রয়েছে। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি সেই আয়াতকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।